আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আমি সাইফ অ্যান্ড ডেইলি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আপনাদের ওয়েলকাম করছি। হ্যাপি ফ্রাইডে, জুম্মা মোবারক। আজকে সকাল থেকে অনেকগুলো কাজ শুরু করলাম, সকাল সকালই আজকে আপনাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি। সকালে উঠেই আজকে ছুটির দিন, জুম্মার দিন, আজকে বন্ধের দিন, সবার একটা প্রিপারেশন থাকে কি করব। ছুটির দিনটা সবারই খুব ভালো লাগে, আর স্পেসিফিকভাবে আমি ফ্রাইডেটা খুব পছন্দ করি। আমার কেন জানি খুব ভালো লাগে, জুম্মার নামাজ হয় বা ছুটির দিনে একটা কিছু রান্না করতে ভালো লাগে, বা বাইরে বিকেলবেলা একটা প্ল্যান করি বাইরে একটু ঘুরতে যাব, এই দিনটা আমি খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে জুম্মার দিনটা, শুক্রবার দিনটা। তো আজকে সকালবেলা নাস্তা করে নিচ্ছি, প্রতিদিনই নাস্তা করি, তো আজকে সকালটা শুরু হচ্ছে অন্যভাবে। আজকে সকালে ঘুম থেকে উঠেই কী কী কাজ করবো প্ল্যান বানিয়ে নিলাম। আমার বাসাটা আজকে একটু ঝাড়পোস করতে হবে, ঝাড়পোস করতে হবে কারণ আমার বাসায় অনেক ঝুল ময়লা হয়েছে, এগুলো আজকে খালাকে দিয়ে ক্লিন করাবো। এই প্ল্যানটা করলাম, আর প্ল্যান করছি যে কোথায় যাওয়া যায়। একটু ঘুরতে ইচ্ছে করছে কেন জানি, বুঝতে পারছি না কোন প্লেসে যাব, ভাবছি কোথায় যাওয়া যায়, আর আপনাদের সাথে শেয়ার করছি। সকালে আজকে একটু নাস্তাটা ভিন্ন করছি, আজকে চিকেন মোমো নিয়েছি নাস্তা করার জন্যে, সেদ্ধ ডিম, পাউরুটি, পোস্ট ডিম, জেলি, যার যেরকম ইচ্ছে আজকে সেই নাস্তাটি দিয়েছি, যে যেটা ভালো লাগে সেটাই খাবে। তো সবার নাস্তা খানাপিনা চলছে। সকালবেলাই ঝাড়মোজ শুরু হয়ে গিয়েছে, নাস্তার পর পরই খালাকে দিয়ে আজকে বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার, তাই খালাকে দিয়ে আজকে ঝাড়মোজগুলো শুরু করে দিলাম। আজকের বাজারে যাইনি, আজকে অন্যান্য কাজগুলো নিয়ে খুব ব্যস্ত থাকবো, সেজন্য বাজার করতে যাইনি আজকে। আমার সংসারের বাজারটা আমি আর সাইফানের বাবা মিলেই করি, কারণ দুজনে করলে ভালো হয়, বাজারটা সুন্দর হয় দুজনে মিলে করলে, আমি আবার মাছটা খুব কম চিনতে পারি, সেজন্যে সাইফানের বাবা আমার মাছ ভালো চিনতে পারে, ছেলে মানুষ একটু মাছটা ভালোই চিনতে পারে, সেজন্য ওকে নিয়েই বাজারে যাই। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর ছোট করে একটা লাইক করে দিবেন। তো গতকালকে বাবুকে নিয়ে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, বাবুকে নিয়ে ডাক্তার দেখাতে গেলাম গতকালকে। গতকালকে ডাক্তার দেখিয়ে আসলাম বাবুকে, তো ডাক্তার একটা ব্লাড টেস্ট দিয়েছে, আজকে দুদিন মেডিসিন খাওয়ানোর পর বাবু জ্বর যদি না নামে তাহলে ডেঙ্গু হয়েছে কিনা সেটার জন্য একটা ল্যাব টেস্ট দিয়েছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন অন্তত আমার ছেলে ডেঙ্গু জ্বরটা না হয়, কারণ ডেঙ্গু জ্বর হলে প্ল্যাটিনামটা অনেক নেমে যায়, বাচ্চাদের অনেক ঝুঁকি থাকে। তো আমার ছেলের জ্বরটা নামছে আর উঠছে, বুঝতে পারছি না, এখন ডেঙ্গুর সিমটমস ভিন্ন, এখন নাকি খুব বেশি জ্বর থাকে না ডেঙ্গু হলে, হালকা হালকা জ্বরই থাকে। তো আমার ছেলেটা আজকে এক সপ্তাহ হয়ে গিয়েছে, তো সেজন্য একটু ভয়ে আছি, ডাক্তারও বলেছে এক সপ্তাহের বেশি হলে জ্বর নিয়ে একটু ভয় আছে। আমার ছেলের জন্য সবাই প্লিজ দোয়া করবেন যেন আমার ছেলেটা সুস্থ হয়ে যায়। তো বাবুকে ডাক্তার দেখানোর পর একটু স্বপ্নতে গেলাম, গতকালকে ভিডিওটা আমি একটু আপনাদের শেয়ার দিচ্ছি, শেয়ার করলাম আপনাদের সাথে। বাবুকে নিয়ে বের হয়ে একটু ঘুরে ফিরে তারপর বাসার দিকে আসলাম। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন আমার ছেলেটা সুস্থ হয়ে যায়, আপনাদের দোয়া আমার ছেলেকে সুস্থ করে দেবে ইনশাল্লাহ।
সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা করে আজকে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।